প্রায় 1450 বছর আগে হিজরি সনের 12ই রবিউল আউয়াল তপ্ত মরুর বুকে জন্ম নেন মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের আগেই তার পিতা আব্দুল্লাহ মৃত্যুবরণ করেন। কয়েক বছর পর মা আমেনা ও দাদা আব্দুল মুত্তালিবকে হারিয়ে জগৎ সংসারে একা হয়ে পড়েন শিশু মুহাম্মদ। মহানবীর জন্মের সময় আরব ভূখণ্ডে ছিল চরম অন্যায়, অবিচার, কুসংস্কার আর পৌত্তলিকদের রাজত্ব। 40 বছর বয়সে নবুয়ত লাভের পর সব ধরনের কুসংস্কার আর অন্ধকার দূর করে আরব ভূখণ্ডে শান্তির ধর্ম ইসলাম প্রতিষ্ঠায় মনোনিবেশ করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শান্তির সেই মহান বাণী ধীরে ধীরে ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। ইসলাম প্রচারের নানান ঘটনা পরিক্রমায় দীর্ঘ 23 বছর ধরে হযরত মুহাম্মদের উপর নাজিল হয় পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন। পরিপূর্ণ এবং সফল এক জীবন শেষে 632 সালে ইহলোক ত্যাগ করেন তিনি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই মানবের জন্ম এবং ওফাত দিবসটি ইসলাম ধর্মে বিশেষ গুরুত্ব বহন করে। তাই ঈদে মিলাদুন্নবীতে বেশি বেশি ইবাদত করার পরামর্শ এই ইসলামী চিন্তাবিদের। নবীর সুন্নতগুলোকে, তার শিক্ষাগুলোকে আমরা গ্রহণ করতে পারি, এই দিনে আরও বেশি নিজেদের মধ্যে সেই মানে আলোচনার মাধ্যমে, পর্যালোচনার মাধ্যমে সেই বিষয়গুলো সামনে নিয়ে আসতে পারি, তাহলেই বোধহয় এই দিনটা পালন করা আমাদের জন্য সার্থক হবে। ইসলামের সঠিক চর্চা করতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আরও বেশি গবেষণার প্রয়োজন বলে মনে করেন ইসলামী চিন্তাবিদরা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে ইবনে নূর সাউন্ড, একুশে টেলিভিশন, ঢাকা। আল্লাহ আমাদেরকে এমন